হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি দেখাবো কিভাবে টেলনেট করতে হয়। তো আমরা তিনটা সুইচ নিলাম। প্রথমে টেলনেট করার জন্য আমাকে প্রথম রাউটারে ঢুকলাম, রাউটারে ঢুকে রাউটারটা ইনেবল করলাম। ইনেবল করে কনফিগার টার্মিনালে যাব, এখানে দিতে হবে ইনেবল পাসওয়ার্ড, যেটা আমি চাই। আমি দিলাম সিসকো। এরপরে লাইন ভিডিওয়াই, এখান থেকে 0 থেকে 4 সিলেক্ট করলাম, তার মানে টোটালি 0 থেকে 4 মানে 5 জন ইউজার একসাথে লগ ইন করতে পারবে। এখানে দিব পাসওয়ার্ড সিসকো। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি দিব লগ ইন, দিয়ে এন্টার। এখান থেকে আমি এক্সিট করলাম। এখন কিভাবে আমি টেলনেট করে ঢুকবো, সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা ভিলেন ক্রিয়েট করতে হবে। ভিলেন 10 আমি ক্রিয়েট করলাম, নেম দিলাম MGT মানে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমার ইন্টারফেস ভিলেন 10, এখানে ঢুকে আমাকে আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আমি দিলাম 10.10.10.1.255.255.255.255.0 এক্সিট, নো শাটডাউন। আচ্ছা, প্রথমে আমি গেলাম রাউটার, সরি সুইচ 1-এ, এরপর সুইচ 2-তে আমি, সরি প্রথমে আমি কানেকশনগুলো দিয়ে দিলাম, সেটাই ভালো হয়। আমি এখান থেকে কানেকশন দিলাম এটাতে, এরপর 2 নম্বর সুইচে ঢুকলাম, ঢুকে এখান থেকে আমি সুইচটা এনেবল করলাম। এখানে কনফিগার টার্মিনালে যেয়ে আমি ইনেবল পাসওয়ার্ড দেব সিসকো, সিসকো লাইন VTY, এখানে 0 থেকে 4, পাসওয়ার্ড সিসকো, লগ ইন। এক্সিট করে বের হয়ে আসলাম। আমি এখানেও আমার ভিলেন ক্রিয়েট করতে হবে, ভিলেন 10, নেম MGT, এক্সিট ইন্টারফেস, সরি ভিলেন 10, আইপি অ্যাড্রেস 10.10.10.255.255.0, এক্সিট, নো শাটডাউন, এক্সিট, ওকে। এরপরে আমি যাব 2-তে, ইনেবল কনফিগার টার্মিনাল, এখানে আমি কি করব, আইপি, আইপি কোথায় বসাবো। প্রথমে আমি ইনেবল পাসওয়ার্ড সিসকো দিলাম, লাইন VTY, 0 থেকে 4, পাসওয়ার্ড সিসকো, এরপরে এখানে লগ ইন। আমি এখানেও একটা ভিলেন ক্রিয়েট করলাম, 10, নেম দিলাম MGT, ইন্টারফেস ভিলেন, ভিলেন 10, এখানে আমি আইপি বসালাম 10.10.10.3.255.255.0, নো শাটডাউন দিয়ে এখান থেকে আমি এক্সিট করলাম। এখন আমি যদি সুইচ 1 থেকে সুইচ 4, এটা অর্থাৎ 4 সুইচ থেকে আমি, সবচেয়ে ভালো হয় আমি যদি হোস্ট নেম দেই তাহলে বোঝা যাবে ভালো। হোস্ট নেম 4 সুইচ, 4 সুইচ, এক্সিট, এটা হলো 4 সুইচ, এটা সুইচ 1, এটা সুইচ 2, হোস্ট নেম, সুইচ 1, এটাতে দিব সুইচ 2, হোস্ট নেম সুইচ 2, ওকে। তাহলে আমরা বুঝতে পারবো টেলনেট করলে যে আমরা কোন সুইচে আছি। ওকে।
তো এখন টেলনেট করতে হলে আমাকে করতে হবে 10 ডট 10 ডট 10 ডট। আমি কোর্স সুইচ 1 দিয়েছি 2, তার মানে আমি সুইচ 1 এ ঢুকবো। এন্টার। সরি, এখন একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দেখে আসি প্রোটোকল গুলো আপ আছে কি। ভিলেন, এই যে ভিলেন 10টা ডাউন আছে, তার মানে ওটাতে হচ্ছে আমরা ট্রাঙ্ক করা হয়নি আমাদের, এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা কনফিগার টার্মিনালে যাই, যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1Q। আমরা ট্রাঙ্ক করলাম সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে এক্সিট করলাম। যদি আমরা ঢুকি এখানে 10.10.10.2, তাহলে দেখুন চলে আসবে। সরি, প্রত্যেকটাই করা লাগবে এখানে। এখানে আমাদের পড়তে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে ট্রাঙ্ক করলাম, নোড শাট ডাউন দিয়ে দিলাম, এক্সিট। এটাতে আমাদের ট্রাঙ্ক করতে হবে সুইচ পোর্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নোড শাট ডাউন, ওকে। এখানে দুইটা, তার মানে এখানে করতে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1Q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নো শাট ডাউন, ওকে এক্সিট করে আমরা এখন দেখে আসব শো ইন্টারফেস আইপি ইন্টারফেস ডিপ। আচ্ছা, এখন এই যে এখন আমাদের এটা আপ হয়ে গেছে, ওকে। সো সবগুলো দেখে আসি আমরা এটাতে। সো এখন তো হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা হিট করবো 10.10.10.2 তে, দেখুন হয়ে গেছে সিসকো ইনেবল। এখানে পাসওয়ার্ড দিতে হবে সিসকো সিসকো। আচ্ছা, ওকে, এখন সুইচ 1 এ আছি আমরা। এখন যদি 2 তে যেতে চাই তাহলে 10.10.10.3 তে আমরা যদি টিপ করি, এই যে চলে আসছে সিসকো, এই যে সুইচ 2 তে আমরা চলে আসছে। তো থ্যাংক ইউ সবাই, সবাইকে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।